অবশেষত মণিপুর সম্পর্কত মৌনতা ভঙ্গ করিলে প্রধানমন্ত্রী মোদিয়ে। লোকসভা নির্বাচনের প্রাক্ষণত মণিপুর সন্দর্ভত কৌশলপূর্ণ মন্তব্য দিলে দেশের প্রধানমন্ত্রীগিয়ে। প্রায় এবছর ধরে মণিপুর সম্পর্কে মৌনব্রত পালন করে আসছিল প্রধানমন্ত্রী। মণিপুর হত্যাহিংসার দাবানল জ্বলি থাকতে বহুবার ভ্রমণ করেছে মোদিয়ে, কিন্তু মণিপুর সময় উলিয়া নাছিল প্রধানমন্ত্রীগীর। কিন্তু নির্বাচন কাষ চাপি অহাতহে মণিপুর মনত পড়িল প্রধানমন্ত্রী মোদীর। প্রধানমন্ত্রীয় মন্তব্য দিয়ে যে মণিপুর সংঘাত সমাধানের বাবে কেন্দ্রই নিজের উত্তম সম্পদ আর উৎকৃষ্ট প্রশাসনিক যন্ত্র উৎসর্গা করেছে। কেন্দ্র সময়মতে হস্তক্ষেপ করার ফলত আর রাজ্য সরকারের প্রচেষ্টার বাবে পরিস্থিতির লক্ষণীয় উন্নতি হয়েছে বলেও প্রধানমন্ত্রীয় কয়। কিন্তু আপনার জানাব বিচারিছো যে প্রধানমন্ত্রীয় মণিপুরের পরিস্থিতি উন্নত হয়েছে বলে ফুটনি মরার বিপরীতে 175 জনতকৈও অধিক লোকে মৃত্যু সাবটি লৈছে মণিপুর। প্রায় 1000 লোক গুরুতরভাবে আহত হয়েছে, 5000তকৈ অধিক গৃহ মণিপুরের হিংসাত জ্বলি গেছে। আর এয়াই হয়েছে মণিপুরের প্রকৃত ছবিখন, যখন ছবি প্রধানমন্ত্রীয় ভাষণের ফুটনি মারিলেও লুকায় না থাকে।